আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। কিছু কিছু গল্প এমন হয় যদি সংসারটা ভেঙেই যেতে লাগে শুধু যৌন সমস্যার কারণে, এবং সেই সম্পর্কটা যদি আবার জোড়া লাগে এবং সেই সংসারটা যদি টিকে যায় সত্যি তখন অনেক বেশি ভালো লাগে। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন, যিনি আজকে নিজের ইচ্ছায় ক্যামেরার সামনে এসে কথা বলতে চেয়েছেন, ওনার জীবনে এমনই হয়েছিল এবং ওনার স্ত্রী ওনার থেকে চলে যায়, এবং পরবর্তীতে তিনি যখন সুস্থ হন এবং সুস্থতা মনে করছিলেন তখন তিনি ওনার স্ত্রীকে আসার জন্য বলেন, এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন, চিকিৎসার পর এখন কেমন আছেন এবং ওনার সংসারটা এখন কেমন আছে, সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি, প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয়, অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বীর্যপাতের সমস্যা, এবং আপনার এই সমস্যাটা বিয়ের প্রথম থেকেই ছিল? জি, বিয়ের প্রথম থেকেই ছিল। কেমন সময় পেতেন তখন? তখন কোন সময় এক মিনিট, কোন সময় এক মিনিট কম, এক মিনিট কম, অর্থাৎ এক মিনিট এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যেত বেশিরভাগ সময়। যার কারণে কি হয়েছিল আপনার দাম্পত্য জীবনে? তখন উনি দরগা দাঁড়ি কত গোসা করে উনি বাসার বাড়ি চলে যেত, বা ওনার নেয়ারা নিয়ে রাখতাম। তারপরে অন্য অন্য জায়গায় ডাক্তার দেখাইছি, মানে বিভিন্ন চিকিৎসা নিয়ে ওষুধও খাইছি, ঠিক আছে, মানে ওরকম হয় নাই। তারপর ওনার কাছে গিয়েছি, কিন্তু যাওয়ার পরে সেই একই সমস্যা ভুগছি, ঠিক আছে। তারপর উনি গোসা করে উনি বাবার বাড়ি উনি উনি বাবার বাড়ি চলে যায়, এবং বাবার বাড়ি গিয়ে কয় মাস রয়েছেন তিনি? ছিল আট মাস বাবার বাড়ি যায়, এবং হচ্ছে বাবার বাড়ি থেকে আর আসে না আপনার সাথে, মানে সংসার করবে না, দেখুন কথা বলে না, মানে সংসার করবে না, এরকম একটা সিদ্ধান্ত বললেন, সংসারই করবো না। এবং পরবর্তীতে আপনি এখানে আসেন? এখানে পরবর্তীতে আমি ভিডিও দেখে, আমার ভালো লাগে ভিডিও দেখে আমি এখানে আসি। এবং চিকিৎসা নেওয়ার পর এখন কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ 20-25 মিনিট সময় পাই। এবং আপনি এখান থেকে চিকিৎসা নেওয়ার 4 মাস পর আপনি আপনার স্ত্রীকে আপনার কাছে আনার জন্য রিকোয়েস্ট করেন? জি। এবং তিনি সেটা পরবর্তীতে আপনার কথা শুনে আপনার বাড়িতে আসেন? জি। এবং তারপর ভিডিও দেখে ওনার ইউটিউবের মাধ্যমে, এবং দেখে উনি বিশ্বাস করে পরে উনি আসে, পরে আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আলহামদুলিল্লাহ উনি খুব খুশি। এখন সময়টা এভারেজ কেমন পাচ্ছেন? এখন কমপক্ষে 20-25 মিনিট। এবং এখানে আসার পর এমন কোন ওষুধ কি খেতে হয়েছে যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা বুক ধরা এই ধরনের সমস্যা হচ্ছে না? এরকম কোন ওষুধ খেতে হয় না, নরমালি ওষুধ সেবন করে, নরমালি ওষুধ খেয়েছি। এবং ব্যায়ামের কথা বলেছিলাম যে ক্যাগেল এক্সারসাইজ খাওয়া, ব্যায়ামগুলো রেগুলারই করতেছি, এখনো করি ইনশাআল্লাহ, এবং এখনো করে যাচ্ছেন এবং করে যাবেন। এবং আলহামদুলিল্লাহ এখন আপনার স্ত্রী কি বলছে যে সংসার করবে কিনা এখন? জি ইনশাআল্লাহ উনি সংসার করবো, উনি খুব খুশি আছে। আজকে আপনি ক্যামেরার সামনে এসে ভিডিও করছেন কেন, সেটা কেন চাইছিলেন যে আজকে ভিডিও করতে? মন থেকে খুশি হয়ে জানি, আমার দেখা দেখি যে অন্য কেউ, অন্য যারা যে বাইরে বিপদে আছে এরকম, তারা জানি চিকিৎসা নিতে আসে জানি, আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে এই সঠিক জায়গাটা জানি পায় জানি। এবং এই সমস্যার জন্য আপনার স্ত্রী এবং হচ্ছে আপনার, আপনি তো লজ্জিত হতেন অনেক? জি, আমার বাড়িতে সমাজের মানুষের কাছে অনেক নানা রকম কথাবার্তা, শ্বশুর বাড়ি সব দিক থেকে আসলে খুব লজ্জাবোধ হতো। এবং আলহামদুলিল্লাহ এখন আপনার দাম্পত্য জীবন ভালো আছে, এবং আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি। প্রিয় দর্শক, শুনছেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। ওনার স্ত্রী ওনার সংসার করবে না সেই সিদ্ধান্ত তিনি নিয়েই ফেলেছিলেন, এবং তিনি বাবার বাড়ি চলে যান। গত 8 মাস তিনি আসলে বাবার বাড়িতে ছিলেন এবং তিনি আসবেন না সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি যখন চিকিৎসা নিচ্ছিলেন এবং চিকিৎসা নিয়ে তিনি যখন মনে করছিলেন যে তিনি আলহামদুলিল্লাহ ভালো পারফর্ম করতে পারবেন, এবং তিনি যে আমার ইউটিউব বা ফেসবুক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখিয়ে ওনার স্ত্রীকে উৎসাহিত করেন যে ইনশাল্লাহ এবার আমি ভালো হব, এবং সেই কথা ধরেই তিনি কিন্তু ওনার বাড়িতে আসেন, এবং এখন ওনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে, এবং ওনার স্ত্রীও সিদ্ধান্ত নিয়েছেন একসাথে সংসার চালিয়ে সংসারটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শুধুমাত্র যৌন সমস্যার জন্য যদি আপনার সংসারটা ভেঙেই যেতে লাগে তাহলে সেটা সত্যি অনেক বেশি দুঃখজনক। অবশ্যই এই ধরনের বড় ধরনের সিদ্ধান্তগুলো নিতে অবশ্যই আপনাকে ভাবা উচিত, এবং আপনার স্বামীকে চিকিৎসা করার সময় দেওয়া উচিত এবং সঠিক চিকিৎসা নেওয়া উচিত। যদি সঠিক চিকিৎসা নেন, আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসা সম্ভব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।